এই বন্ধুরা দেখো আমরা এখন হরিদ্বারে আছি। এই দেখো শিবের মূর্তি হরিদ্বার স্টেশনে একদম। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আর এই দিকে দেখো শিবের একটা কি সুন্দর মূর্তি। এই দেখো এখন আমরা হাওড়া স্টেশনে আছি। এই দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া, এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। এই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে হাওড়া হরিদ্বার ধুম এক্সপ্রেস আমরা ধরব। 12369 গাড়ির নাম্বার, হাওড়া হরিদ্বার ধুম এক্সপ্রেস দুপুর 1টার সময় ছাড়বে আপনার হচ্ছে গিয়ে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গাড়ি এখন হাওড়া হরিদ্বার কুম এক্সপ্রেস ঢুকছে। আমাদের বিক্রিতে কোচ থার্ড এসি আমাদের যাচ্ছি আজকে হাওড়া কুম এক্সপ্রেস 12369। এখন আমরা আসানসোল স্টেশনে আসছি, 5 মিনিট এখানে হল্ট আছে আসানসোল। দেখতে পাচ্ছেন আপনারা আসানসোল স্টেশন এটা। হ্যালো বন্ধুরা, ইয়ে দেখতে পাচ্ছেন আমরা তিন ফ্যামিলি মিলে গেছিলাম। এই আমার এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আর এই যে বন্ধুর ওয়াইফ, আর পাশে দেখুন বন্ধু খেলা দেখছিল ফোনে। এই আমার এটা আমার ছেলে। তো আমরা হাওড়া কুম্ভ এক্সপ্রেসে গেছিলাম। কুম্ভ এক্সপ্রেস সেই দিন গাড়ির ইন্টারলকিংয়ের কাজ চলছিল, সেই কারণে গাড়ি প্রায় 5.5 থেকে 6 ঘন্টা লেটে ছিল। আমরা হরিদ্বার পৌঁছেছিলাম। এমনিতে এই গাড়ি লেট করে না, একদম টাইম রাইট টাইম এই হরিদ্বারে ঢোকায়, কিন্তু সেই দিন হয়তো আমাদের কপালটা খারাপ ছিল, সেই জন্যে গাড়ি 5.5 থেকে 6 ঘন্টা লেটে। আমরা যেখানে 4টের সময় আমরা হরিদ্বারে পৌঁছানোর কথা, সেখানে আমরা প্রায় 9:30-10 নাগাদ হরিদ্বার স্টেশনে নেমেছিলাম। হ্যালো বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারে ঢোকার সময় ঠিক পাটনা থেকে অনেক লোক এই থার্ড এসি বলুন আর স্লিপারে তো ওঠাই যাবেন না, স্লিপারে তো আপনি বসতেই পারবেন না, কিন্তু থার্ড এসিতে অনেকেই উঠে পড়ে এবং বলে আমি টিটির লোক, আমি স্টাফ, এই বলে আমরা থার্ড এসিতে যাতায়াত করে সুযোগ নেয়। কিন্তু এই সুযোগটা আপনারা ওদেরকে দেবেন না, চিল্লামিল্লি করবেন তাতে বা গার্ডকে বলবেন, আরপিএফ থাকে অনেক সময়, টিটিরাও আসলে টিটিদেরকে বলবেন আপনারা, তাহলে ওরা কি করবে, ওরা বাইরে ওদেরকে করে দেবে। আর যদি আপনারা এই সুযোগটা দেন ওদেরকে, তাহলে কিন্তু আপনাদের জিনিস চুরি হয়ে যাওয়ার ভয় থেকে যাবে। বারাণসী জংশন গাড়ি পৌঁছানোর কথা ছিল 1:45, 5:50 নাগাদ গাড়ি পৌঁছেছে, 3 ঘন্টার উপরে লেট। Thank you.
लखनऊ रेलवे स्टेशन सकाल 7:20 पहुंचने कथा से प्राय 12:00 কাছাকাছি বাজে অনেকটা লেট। এখন আমরা আলমগড়ে আছি, আলমনগর। এটা হচ্ছে আপনার লখনউয়ের পরের স্টেশন। গাড়ি খুবই খারাপ চলছে আজকে, কোনো সিগন্যালের প্রবলেম আছে, 5 ঘন্টা লেটে চলছে কুম্ভ এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, এখন আমরা দেবপ্রয়াগ হরিদ্বারে এসে পৌঁছালাম। এই ট্রেন থেকে নামলাম, এখন হোটেলের কাছে যাচ্ছি আমরা। প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা বেরোবেন, তার ডান হাতে আপনার যদি টিকিট কাটতে হয় তৎকাল বা রিজার্ভেশন করতে হয়, তার ডান দিকটা আপনারা পাবেন টিকিট কাউন্টার হরিদ্বারে স্টেশনে। এই বন্ধুরা দেখো, আমরা এখন হরিদ্বারে আছি। এই দেখো শিবের মূর্তি হরিদ্বার স্টেশনে একদম। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আর এই দিকে দেখো শিবের একটা কি সুন্দর মূর্তি। এই দেখো, এই হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টোটো স্ট্যান্ড আছে, অটো আছে, এবং এই দিকটা ট্যাক্সি আছে। এখান থেকে আপনারা ঋষিকেশ, সোনপ্রয়াগ এবং আপনার বদ্রীনাথ সব জায়গারই পেয়ে যাবেন। এই দেখুন, এই আমরা স্টেশনের থেকে বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে এই রাস্তার উপরে প্রচুর হোটেল আছে, একটু যদি দরদাম করে নেন 600 টাকা থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো রুম আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো আমরা 800 টাকা করে কোন হোটেলে আছি।